সুপ্রিয় দর্শক, টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আজকে অতিথি হিসেবে পেয়েছি আমাদের বেশ পরিচিত একজন মুখ, যিনি প্রায়ই আমরা তাকে দেখতে পাই বিভিন্ন টেলিভিশনের পর্দায়। তিনি কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে, তার মধ্যে একটা থাকে সহজ ভাষায় আমরা যদি বলতে পারি তাহলে সেটা হচ্ছে বাড়ি কেনা বেচা নিয়ে কথা বলেন। তিনি এই ব্যাপারে বিশেষজ্ঞ বলা যায়। তার নাম হোসাইন জব্বার শৈবাল, প্রেসিডেন্ট FMS গ্রুপ। আমি কি ঠিক মতো আপনার নামটা বললাম? অবশ্যই, নো প্রবলেম। হোসাইন জব্বার শৈবাল। হোসাইন জব্বার শৈবাল, হ্যাঁ, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। কেমন আছেন? আছি, অনেক রাত হয়ে গেছে, বাট লেটস কিপ ইট গোইং। আছি, ভালো আছি। নাইট ইজ স্টিল ইয়াং। আচ্ছা, এই যে বাড়ি নিয়ে বাড়াবাড়ি, বা আমরা যদি বলি যে ধরেন এই যে এখন তো যদি কোনো একজন আমাদের দর্শক, তিনি যদি বাড়ি কিনতে চান বা বাড়ি বিক্রি করতে চান, এই বাড়ি কেনা বেচার বাজারের কি অবস্থা এখন? Well, that's a very good interesting question. কারণ এটা আসলে আমি গত about last 2-3 months the market really went down, about around 10%. The market, overall market went down. It's really nationwide. যখন নিউ ইয়র্ক সিটিতে যদি মার্কেট গোজ ডাউন, আই উড সে দ্য হোল নেশন, ইট রিয়েলি প্রিটি মাচ গোজ ডাউন। তাহলে তো ক্রেতাদের জন্য সুসংবাদ, যারা বাড়ি কিনতে চান। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং এবং যারা বলতেছেন বাড়ির দাম কমেছে, সেটা যারা বাড়ি কিনতে চান তাদের ক্রয় সীমার মধ্যে চলে আসার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে ধীরে ধীরে। Yes, আমি কিন্তু আম জনতার মতই প্রশ্ন করব। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে কি, যে একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যায় যে আপনার বাড়ির দামের সাথে কিন্তু ইন্টারেস্ট ইজ এ বিগ ফ্যাক্টর। কারণ ইফ দ্য ইন্টারেস্ট গোজ আপ, দ্য প্রাইস গোজ ডাউন অর স্টে স্টেডি। মাঝখানে একটু আটকাই, কারণ অনেকে আপনার সঙ্গে কথা বলতে চাইবে এই আলোচনাগুলো যখন চলছে। তার আগে আমাকে বলে দিই যে আপনাকে কিভাবে ওনার পেতে পারেন ফোনে। সুপ্রিয় দর্শক, আপনারা যদি হোসাইন জব্বার শৈবাল সাহেবের সঙ্গে আপনার বাড়ি কেনা বা বিক্রি করা নিয়ে কোনো পরামর্শ শেয়ার করতে চান, তাহলে আপনারা সরাসরি ফোন করতে পারেন। আমাদের এখানে নাম্বার আছে একটি, 6463079828, 6463079828। আপনারা ফোন করলেন কথা বলতে পারবেন হোসাইন জব্বার শৈবাল সাহেবের সঙ্গে, প্রেসিডেন্ট FMS গ্রুপ। জি, আমরা ছিলাম বাড়ির বাজারে। হ্যাঁ, তো বাড়ির বাজারে এখন দ্য গুড নিউজ হচ্ছে কি, যে এখনো ইন্টারেস্ট ইজ স্টেডি, বাট সাপোজিটলি এখন ইন্টারেস্ট ইটস প্রবাবলি ইটস গোনা গো আপ। তো যদি ইন্টারেস্ট যদি গোজ আপ, অলওয়েজ দ্য প্রাইস গোজ ডাউন। এটা কারণ, দ্য বিগেস্ট ফ্যাক্টর, এটা কারণটা হচ্ছে কি, যে যখন একটা মানুষ বাড়ি কিনতে চায় সেক্ষেত্রে তারা ক্যালকুলেশন করে বেসড অন ইন্টারেস্ট রেট। কারণ তার মর্গেজ পেমেন্টটা কত হবে, কতটুকু সে অ্যাফোর্ড করতে পারবে, সেই বেসড অন দ্যাট তারা এটা ক্যালকুলেশন করে। তো যখনই মর্গেজ যদি রেট যদি ইট গোজ আপ, তখন তারা তাদের অ্যাফোর্ডেবিলিটি কমে যায়। করেক্ট। তো তখন তারা দেয়ার লুকিং ফর হাউস, যেটা হয়তো বা মেবি দ্য প্রাইস ইজ লোয়ার, অথবা দেখা যায় যে সেলাররা যে দামে বাড়ি চাচ্ছে, হয়তো ক্রেতারা তখন দে আর নট শুটিং ফর দ্যাট প্রাইস। তো এখন যেটা হচ্ছে যে গত দু মাসে এখানে দুটো ফ্যাক্টর আছে অবশ্য, যে প্রাইস গোজ ডাউন দুটো কারণে হয়। ইউজুয়ালি সাধারণত উইন্টারে, ইউজুয়ালি উইন্টার অ্যান্ড সামার হ্যাজ এ বিগ ফ্যাক্টর। আচ্ছা, হ্যাঁ, আপনি সবসময় দেখবেন যে এই 12-month সাইকেলে, স্পেশালি নর্থ ইস্ট এরিয়াতে, লাইক নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, অল অ্যারাউন্ড দিস এরিয়া, হ্যাঁ, যে আপনার ডিসেম্বর নভেম্বর স্টার্টস ফ্রম late November. Okay. December is one of the slowest month because it's a Christmas month of Christmas. That's the last month people want to move out. কিন্তু এই যে মার্চ এপ্রিলের দিকে বাড়ির দাম কমতে শুরু করার কারণটা কি, বা ফেব্রুয়ারি জানুয়ারি? মার্চ এপ্রিল না, এটা ডিসেম্বর থেকে শুরু। এটা এটা হয়েছে আসলে late November থেকে, we had that it dropped. Okay. এখন most likely it should start going up as starts going, মানে স্প্রিং আসা শুরু করলে সাধারণত বাড়ির প্রাইস starts going up. আচ্ছা, এটা হচ্ছে কিনা ওভারঅল ফ্যাক্টর অফ দ্য রিয়েল এস্টেট মার্কেট। কিন্তু গত দুই বছর তো আমরা ওইভাবে ঠিক কমতে দেখি নাই, যেটা আমরা বিকজ এবার যেরকম আলোচনা, এক্স্যাক্টলি, বিকজ সেলার ওয়াজ আস্কিং টু মেনি, টু মাচ প্রাইস ফর দ্য হাউস। সো এট সাম পয়েন্ট এটা এটা আপনার এক্সস্টেড হবেই। সেটাই, কারণ প্রচুর বাড়িতে আমরা দেখতাম গত দুই বছর যে বাড়ির সামনে নোটিশ ঝুলছে বিক্রি হবে বিক্রি হবে, কিন্তু খুব বেশি এরকম আমরা মানে দেখতাম না যে খুব লেনদেনটা হতো, কারণ দামটা বেশি ছিল। রাইট, রাইট। জি, এখন আমাদের দর্শকদের মধ্যে যারা আজকে অনুষ্ঠান দেখছেন, তাদের মধ্যে কেউ যদি আজকে চান যে তিনি তার বাড়ি কেনার পরিকল্পনা যে করবেন, তার প্রাথমিক প্রস্তুতি কি হবে? সবচেয়ে প্রথম কতগুলো ফ্যাক্টর আছে। প্রথম কথা হলো কি, যে ইউ হ্যাভ টু মেক সাম সেভিংস। আপনাকে ইউ হ্যাভ টু মেইনটেইন আ গুড ক্রেডিট, আর
তারপরে হচ্ছে গিয়ে আপনাকে অবশ্যই ইউ হ্যাভ টু আপনাকে অ্যাফোর্ডেবিলিটি আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে যে আপনি আসলে বেসড অন আপনার সেভিংস বেসড অন আপনার ইনকাম আপনাকে এটাকে ধরে নিতে হবে যে ওয়ার উই কাম ইন টু প্লে যে আপনি আমাদের মতো কোনো প্রফেশনাল সাথে দেন ওয়েন দে ক্যান ডিসকাস বেসড অন দেয়ার ফাইন্যান্সিয়ালস আমরা হয়তো তাদেরকে একটা গাইডলাইন দেই প্রথমেই যে ওয়াল দিস ইজ ওয়ার ইউর গাইডলাইন ইজ যে দিস ইজ ওয়ার ইউ ক্যান গো দিস অ্যাজ ফার ইউ ক্যান গো বেসড অন ইউর ইনকাম তো সেইভাবে তার আসলে অ্যাফোর্ডেবিলিটিটা আগে আগে আপনার লোকেট করে দেন দে শুড স্টার্ট এখন ধরেন তিনি একটা হয়তো ভাবলেন যে তার কিছু সঞ্চয় আছে তার দুই রকমের আমরা আলোচনার মধ্যে দেখি যে কেউ কেউ বলেন যে আমার ক্রেডিট আছে বেশ ভালোই কিন্তু এটা বেবি ক্রেডিট আবার কেউ কেউ আছেন যে না আমার ক্রেডিট লেভেল বেশ ভালোই ভালোই আছে এখন আমার প্রি অ্যাপ্রুভড লোনটা এখনো আমি করে উঠতে পারি নাই তো এই বিষয়গুলো একটু ভেঙে বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই অবশ্যই ইটস ভেরি ইন্টারেস্টিং কারণ কি ব্যাপার হচ্ছে কি যে একটা ক্রেডিট ক্রেডিটের একটা ফ্যাক্টর অবশ্যই আছে আপনার যে কোনো একটা একটা লোনের ব্যাপারে যেমন বলি আপনাকে যে ওয়ান অফ দ্য মোস্ট কমন ফ্যাক্টর বলতে যেটাকে বলে যে আপনাকে দ্য ব্যাংক ইজ লুকিং ফর অ্যাটলিস্ট 4 years অফ ক্রেডিট হিস্ট্রি জি ওই বলে ইটস এ গেম অফ 4 and 4 4 year ক্রেডিট হিস্ট্রি এবং অ্যাটলিস্ট 4টা ক্রেডিট এটাকে বলে ট্রেড লাইন এখন ট্রেড লাইনটা কি ট্রেড লাইন হতে পারে আপনার ক্রেডিট কার্ড হতে পারে আপনার অটো লোন আপনার হতে পারে আপনার বিভিন্ন যে চার্জ কার্ড আছে যেমন মেসিস অথবা সিয়ার্স এর যে চার্জ কার্ড থাকে দিজ আর অল রেকর্ডস ইট গোজ ইন দ্য ক্রেডিট আপনার ক্রেডিট ব্যুরোতে চলে যায় তো দে আর লুকিং ফর দোজ অ্যাটলিস্ট 4টা ট্রেড রেকর্ড তো এই জিনিসটা আপনাকে আসলে ইউ হ্যাভ টু এস্টাবলিশ And okay. they want to see at least you are maintaining last 4 years of credit. Ebong supposedly any as low as 650 to and goes all the way up to 850 to credit score. 850 is the highest like a and beyond excellent credit score. 700 is a good score. 750 is great. 650 is okay. So we can get you a loan as low as 650. এখন ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট যেটা হচ্ছে গিয়ে যে আমরা লাস্ট 6 months ধরে যেটা আমরা ইন দিস ইন্ডাস্ট্রিতে আমরা যেটা এনজয় করছি সেটা হচ্ছে যে আগে আমাদের কিন্তু ইনকাম যদি না থাকতো অ্যাটলিস্ট ফর দ্য পাস্ট 5 years আমাদের কিন্তু উই ওয়ার কাইন্ড অফ স্টাক আমরা ইনকাম ছাড়া আমরা একেবারে লোন করতে পারছিলাম না বাট নাও এখন অনেকটা শিথিল হয়ে আসছে উই আর গেটিং সাম প্রোগ্রামস আ লট অফ প্রোগ্রামস উই আর গেটিং যেখানে আপনার If you have enough, I mean, a certain amount of down payment, like 30 to 35% down payment, আপনার যদি if you don't have enough income to prove এই প্রশ্নটা এই প্রসঙ্গটাতে আমরা আসব আমরা বেশ কিছু ফোন তাই নাকি আচ্ছা আচ্ছা এবং ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি অনেকেই প্রশ্ন করছেন আমরা একটু এই ফোনটা নিয়ে তারপর আমরা কথা বলবো হ্যালো কে আছেন ফোনে আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে রাখতে হবে I think quarterly tax was included. So my question is, we already at time to give our own for permission to half rent out and half on the tax of the initial. Gigi. And from our tax file, it means we are a kiki of the next step to the next level. আপনার এটা যদিও এটা ট্যাক্স প্রসঙ্গ কিন্তু আপনি মানে সবেসব আপনাকে হয়তো প্রশ্ন করতে পারে আপনি ফোনে থাকুন হ্যাঁ হ্যাঁ আপনাকে আমি যদিও এটা ট্যাক্স প্রসঙ্গ বা তারপর আমি আই ক্যান গিভ ইউ দি অ্যানসার আপনাকে এটা এটা হবে হচ্ছে কি আপনার স্কেডিউল ই বলে এটাকে রেন্টাল অ্যাক্টিভিটিস এখানে আপনি জিনিসটা করবেন আপনার দুইটা রেন্টাল অ্যাক্টিভিটিস থাকবে ফার্স্ট ওয়ান হচ্ছে গিয়ে যে বাড়িতে আপনি থাকেন এটা হচ্ছে গিয়ে যে বাড়িতে আপনি থাকেন এটাকে বলে হলো গিয়ে ওনার অকুপাইড 50% রেন্টাল which is 50% of your rental activities jeta apni mortgage dicchen tar half of that expenses apni dekhate parben under your rental income and expense are the second house jeta apnar ache apni jodi ekhono jodi rent na diye thaken tarpore all the expenses ja apnar ache ekhon you can show it to your second rental activities which is your second house
under your rental activities, which is in Schedule E. সেখানে আপনি দেখাতে পারবেন ইনকাম এন্ড এক্সপেন্সেস. এন্ড অলসো আপনি আরেকটা অ্যাডভান্টেজ নিতে পারবেন, সেটা হচ্ছে কি যে আপনি যদি ইফ ইউ শো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইউ ক্যান টেক সাম অ্যাডভান্টেজ. আপনার যদি ইনকাম যদি হাই থাকে ইউ ক্যান অফসেট সাম অফ ইউর ইনকাম বাই শোয়িং ইউর ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস. জি, একজন লিখেছেন মুশফিকুর রহমান মিলন, তিনি ইয়ে থেকে লিখেছেন, আমি আমাদের দুই দুইজনের পরিবার, আমি বাড়ি কিনতে চাই, তো আমার কোন এলাকায় কোন দিকে কিরকম বাড়ি কেনা উচিত বা কোনটা আমার জন্য ভালো হবে আপনার পরামর্শ? আর আমি থাকি নিউ ইয়র্কের উডসাইডে. আচ্ছা, এইটা তো একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা আসলে এটা তো আমি আপনাকে সাজেস্ট করতে পারি না, কারণ লোকেশন ইজ সামথিং দ্যাট ইজ ইয়োর প্রেফারেন্স. তবে আমি যেটুকু আপনাকে মানে আমার ওপিনিয়ন দিব সেটা হচ্ছে কি যে আপনার চয়েস শুড বি উইদিন ইয়োর অ্যাফোর্ডেবিলিটি. অ্যান্ড সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাকে প্রফেশনাল অ্যাডভাইস দিতে পারবো. ইউ ক্যান ইউর মোর দ্যান ওয়েলকাম টু ইউনো. এটা তো আসলে এইভাবে এত ডিটেলস বলা যাবে না, বাট আপনার অবশ্যই আমাদের অফিসে কল করলে আই ক্যান গিভ ইউ ডিটেলস অফ বেসড অন ইউর ইনকাম অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আপনাকে আমরা হয়তো সাজেস্ট করতে পারবো বেটার. বাট উডসাইড ইজ এ ভেরি ভেরি এক্সপেন্সিভ নেইবারহুড. জি, সুপ্রিয় দর্শক, আপনারা যদি আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার পর টিভিএন 24 টেলিভিশনের নাম্বারে কল করেন, তখন আমরা আপনাকে হোসাইন জব্বার সৈবাল সাহেবের পার্সোনাল নাম্বারটি দিয়ে দেব. আর একটা বিষয় আমরা বলে রাখতে চাই যে আমাদের অনুষ্ঠানটি শুধু অভিজ্ঞতা শেয়ারের অনুষ্ঠান, আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জীবনের সামনে নেওয়া যে সিদ্ধান্তটি আপনি বিশেষজ্ঞজনের সঙ্গে কথা বলেই নেবেন. তো আমরা যে বিষয়টিতে আসতে চাচ্ছি, ধরেন এই যে বাড়ি কেনার ক্ষেত্রে যদি ওনার বিষয়টি আমরা ধরি যে নিশ্চয়ই ওনার কিছু সেভিংস আছে, যেটা বলবো একটা বিগেস্ট ফ্যাক্টর হচ্ছে গিয়ে যে ছেলে মেয়ের লেখাপড়া. হ্যাঁ, কারণ এখানে স্কুল ডিস্ট্রিক্ট একটা একটা ফ্যাক্টর, যে একটা জিনিস মনে করে চিন্তা করে যে দেয়ার ডিফারেন্ট ফেস অফ সামওয়ানস লাইফ. একটা ইয়াং কাপল একভাবে চিন্তা করে, একটা কাপল জাস্ট গট ম্যারিড এবং আফটার ফিউ ইয়ার্স অফ ম্যারেজ যখন তাদের মেবি দে হ্যাভ টডলার্স, মে হ্যাভ কিডস দেয়ার লাইক 5-6 ইয়ার্স ওল্ড অল দ্য ওয়ে আনটিল 18 ইয়ার্স ওল্ড অফ দেয়ার চিলড্রেন, তাদের কিন্তু দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন ইন টার্মস অফ দেয়ার নেইবারহুড অ্যান্ড ইন টার্মস অফ ওয়ার দে ওয়ান্ট টু স্টে. অ্যান্ড আফটার দ্যাট এজ there is another phase. People think of maybe some people goes downside, some people think of they don't care about neighborhood much because their kids are already out of the house, they're already in college or some other reason. So ei tinta factor ache, tinta phase ache. To eglu ekta eglu jaygay majhe majhe amra guide kori ba chesta kori. I mean it happens to different people's life in a different ways, but end of the day, I mean no matter what you think or what you want to do, end of the day it all comes down to your affordability. জি জি, তাহলে এই যে রিয়েল এস্টেট এবং মর্টগেজ, এই এই প্রসঙ্গগুলো একটু আপনি ভেঙে বলবেন? ধরেন প্রাথমিকভাবে তার কি পরিমাণ টাকা, কত পার্সেন্ট টাকা তার বাড়ির মূল্যের সঙ্গে মর্টগেজ দিতে হতে পারে, বা তার লোনটা কত কম নিলে তার লাভ নাকি লোন বেশি হলে লাভ, একটু সাধারণ প্রশ্নের কিছু উত্তর দিলে ভালো. আচ্ছা আচ্ছা, ব্যাপার হচ্ছে যে দ্য ওয়ে ইট উইল, যেমন এগুলো আসলে কাগজ কলম ছাড়া এটা বলা আসলে মুশকিল. তারপরেও যে জিনিসটা আমরা তার বেসিক যেটা নলেজ যেটা থাকে, যে কোনো মানে ব্যাংকিং মানে ওভারঅল ব্যাংকিং রুলস যেটা বলতে হয় যে কোনো একটা মানুষের আয়ের যে মর্টগেজ পেমেন্টটা হবে ইট শুড নট এক্সিড নো মোর দেন 40-45% অফ দেয়ার ইনকাম. It একদম ইটস এ ভেরি বেসিক রুল অফ এনি অ্যাফোর্ডেবিলিটি. 40-45% তো হিউজ, তাহলে তো সেটা তো তার ভালোই তো মানে মানে আপনি তো অনেক উঁচুতেই একটা. হ্যাঁ, না যেমন ধরুন একজন মানুষ যদি আমাকে আছে যদি এসে বলে একদম ইটস জাস্ট কমপ্লিটলি আমার এই ফিগারটাকে আপনি ধরে নেবেন না যে দ্যাটস দ্য ফ্যাক্টর, মনে করেন একজন মানুষ আসলো এবং তাকে সে বললো যে আমার ইনকাম হচ্ছে গিয়ে $6,000. জি, তো $6,000 আমি হাউ মাচ আই ক্যান অ্যাফোর্ড. করেক্ট, তো ওই একই ক্যালকুলেশনে বলতে পারি তার ইনকাম হচ্ছে কি 6000, তার বার্ষিক ইনকাম 6/72 72000, তার 3000 এর উপরে বা 2500 এর উপরে মর্টগেজ যেন না হয় সেটা সেটা বলতে হবে. 40% অফ দ্যাট 6000 হচ্ছে কত, $2,400. করেক্ট, তো তার মর্টগেজ পেমেন্ট শুড নট বি
about $2,600, $2,700. That's a maximum he should be able to afford. তার সিচুয়েশনে এখন একটু একটু সরি টু কাট ইউ অফ, এখানে আমার মজার ব্যাপার হচ্ছে কি, এখন সে যদি বলে যে আই হ্যাভ এ কার লোন এবং সে গাড়িতে একটা গাড়ির লোন ওখান থেকে ওই অ্যাফোর্ডেবিলিটি গুলো মাইনাস হয়ে যাবে, রাইট এক্স্যাক্টলি। হ্যাঁ জি, আমাদের সঙ্গে ফোনে আছেন বেশ কয়েকজন, হ্যালো কে আছেন ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। জি জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি বলুন। জি আমার নাম মাসুদ, আমি সাইন্স এর টিচার বলছি। আমরা বাড়ি কেনার জন্য, আমি বাড়ি কিনবো বলে অনেকগুলো বাড়ি দেখেছি। আচ্ছা আচ্ছা। জি কোথাও দেখি এটাকে টাউন হাউস বলে, টাউন হাউস, ওকে, টাউন হাউস দেখেছি, যাই দেখি যে ঘরটা ভাঙা চোরা। আচ্ছা আচ্ছা। খালি জায়গা কিনতে গেছি, সেখানেও নানা ধরনের মানুষ নানা কথা বলে, কিন্তু তৈরি করা খুবই টাফ, নানা ধরনের সমস্যার কথা বলে। আমি আপনার এই প্রশ্নের সাথে আমি খুবই ফ্যামিলিয়ার, এবং আমাকে আমার দুই একটা প্রশ্ন আপনাকে করতে হবে, না হলে আমি আপনাকে প্রপার অ্যানসারটা দিতে পারবো। আপনি ফোনে থাকুন, আপনি ফোনে থাকুন। আপনাকে ফার্স্ট কোয়েশ্চেন যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে আপনি কি ইজ ইট আ ফার্স্ট টাইম আপনি বাড়ি কিনছেন? আপনি যে বাড়ি যেটা ওন করেন সেটা কোথায়? আপনি ফ্লোরিডাতে একটি কোন ভ্যাকেশন হাউস ছিল না, ওখানে আপনি থাকতেন? আচ্ছা, সেটা কত বছর আগে? আচ্ছা ঠিক আছে। ইন জেনারেল আপনাকে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে কি যে আপনি যদি বাসায় যদি আপনার নিজে থাকার জন্য যদি আপনি যদি যদি চান, তাহলে আমি বলবো যে এই রাউটে আপনার না যাওয়াই ভালো, কারণ ইউজুয়ালি দিস ইজ ডিজাইন ফর ইনভেস্টার্স। এই এই স্ট্রেসটা আপনি নেবেন বা নিতে পারবেন কিনা, মানে পুরনো বাড়ি কিনে সেটা রিনোভেট করা কিংবা নতুন বাড়ি তৈরি করা, নতুন বাড়ি তৈরি করার ব্যাপার ফ্যাক্টরটা যেটা উনি যেটা বলছেন যেটা এটা এটা নাথিং ইজ ইম্পসিবল, but it is a big task, কারণ এটা হ্যাসল মানে কি এটা আসলে কে কতটুকু নিতে পারবে, but it's not an easy game. একটা যেমন একটা একটা ল্যান্ড কিনে বাড়ি অবশ্যই করতে পারবে, যে কোনো কেউ করতে পারবে, but I don't recommend for a beginners or I don't recommend for someone who is not in this business. আর এই যে রেনোভেশনের ব্যাপারটা, ওনার আগের ভেঞ্চারটাও খুব একটা সন্তোষজনক ছিল না বলে মনে হচ্ছে, আগের যে হ্যাঁ ওই এক্সপেরিয়েন্সটা রিয়েলি ডাজন্ট কাউন্ট মাচ। হ্যাঁ, এই জন্য আমি জিজ্ঞাসা করছিলাম কোথায় বা কিভাবে হয়েছিল, আর ওটা ব্র্যান্ড নিউ বাসা ছিল, ব্র্যান্ড নিউ বাসা কিনেছে, সো ইট ওয়াজ অল রেডিমেড। হ্যাঁ, তো এই এক্সপেরিয়েন্সটা যদি না থাকে, সামটাইম আমি দেখেছি ইভেন ইনভেস্টররাও দে গো থ্রু আ লট অফ স্ট্রেস যারা অলরেডি ইন দিস লাইন। I just had ami amar nije obhiggota theke apnake bolchi je we just had a deal that investor je chilo, he just sold the house, so we were actually I was representing the buyer, we had a pretty good deal, everything was signed off, and we had the loan ready in 10 days, and ajke 5 mash dhore we were waiting for the CO, which is a certificate of occupancy jeta che building department theke power kotha. Ekhon seller er kono dosh nai, he is still waiting for the CO for jeta hoto building department bolche ajke pabe kalke pabe. He already invested the money, she already bari build koreche, the house is already sold, but he cannot deliver. Edike buyer is frustrated because he already put a lot of money invested, the loan is ready, he's been waiting for whatever, he can't wait so long. Ajke after 5 mash pore ekhon the both parties, not the seller, the buyer saying, well I want to get out because you know you give me my money back because you know you couldn't fulfill your demand, কারণ আপনি তো এটা কমপ্লিট করতে পারছেন না, হ্যাঁ, because you couldn't give me the paperwork. কিন্তু পুরো ফ্যাক্টরের মধ্যে কিন্তু আমি এখানে কিন্তু কাউকে আমি পয়েন্ট ফিঙ্গার করতে পারছি না, এখানে কিন্তু কারোই দোষ নেই, but at the same time it is sometime beyond your control. আপনি সেলারের পক্ষে ছিলেন? আমি ছিলাম বায়ারকে রিপ্রেজেন্ট করছিলাম, বাট অফ কোর্স আই সোল্ড সেলারস হাউস, সো ইন দ্যাট কেস আমি সেলারকে রিপ্রেজেন্ট করছি অ্যাট দ্য সেম টাইম। তাহলে সানিসাইডের এই ভাইয়ের জন্য আপনার পরামর্শ কি?
আমি বলবো যে তাকে যদি সে জাস্ট নিজে থাকার জন্য যদি বাড়ি কিনলে, আই উড রাদার সে ইফ হি হ্যাজ এনাফ মানি জাস্ট বাই আ রেনোভেটেড হাউস, অথবা মিনিমাল রেনোভেশন নিডেড, যদি খুব ভালো ভালো ডিলে বাসা পাওয়া যায়, মাঝে মাঝে অনেক ভালো ডিলে পাওয়া যায় যেটা হয়তো কিছু রেনোভেশন করতে হবে, যে মনে করেন ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য কিচেন অর ব্যাথরুম, উইচ ইজ প্রিটি নর্মাল থিং টু ডু এনিবডি, যারা একটু নিজের বাসা সুন্দর করে একটু গোছায় সুন্দর করে আপনার কিচেন বা এটা, দ্যাটস ভেরি মিনিমাল, বাট আদার দেন দ্যাট ইফ ইউ আর ইন দিস বিজনেস I do not recommend. জি, আরেকটা প্রশ্ন প্রায়ই আসে, ধরেন আমাদের সাধারণত দর্শকরা বলেন যে আমি আসলে কতটুকু লোন পেতে পারি, সেটা আপনারা কিভাবে জাজ করেন বা কিভাবে তিনি মনে করতে পারেন যে তিনি আসলে কতটুকু লোন পাওয়ার যোগ্য? প্রথমত লেগে তার সেভিংস, জি, আর সেকেন্ড থিং হচ্ছে তার আয়, জি, আর থার্ড থিং হচ্ছে গিয়ে যে সে কি ধরনের বাড়ি কিনবে, এটা কি ওয়ান ফ্যামিলি হাউস না টু ফ্যামিলি হাউস না থ্রি ফ্যামিলি হাউস, দিজ আর অল দ্য ফ্যাক্টরস, এটা মানে জাস্ট মানে যে স্ন্যাপশট অ্যান্সার দেওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট বিকজ এভরি ইন্ডিভিজুয়াল ইজ এ ডিফারেন্ট, ইট রিয়েলি ডিফারেন্ট অ্যান্সার্স, ডিফারেন্ট ক্যারেক্টার্স হ্যাজ ডিফারেন্ট, ইটস জাস্ট সো কমপ্লিকেটেড, ইটস জাস্ট নট দ্যাট সিম্পল জাস্ট টু সে ওয়েল দ্যাটস দি অ্যামাউন্ট, এভরিবডিজ নাম্বারস আর ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা, তাহলে মানে বিষয়টা নিয়ে অনেক আজ প্রত্যেকটা পয়েন্টে আসলে বিশেষজ্ঞ জনের সহযোগিতা নিয়ে, এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা হি ক্যান নট জাস্ট মেক এ ডিসিশন রাইট আপ দ্যাট জাস্ট উইদাউট এবং দ্য ডিটেইল, বাড়ি দেখতে যাওয়া থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটার মধ্যে বিশেষজ্ঞ জনদেরকে আসলে ইনভলভ রাখতে হবে। আমরা একটা বিরতিতে যেতে চাই, বিরতি থেকে ফিরে এসে আমরা আপনার সঙ্গে বাকি বিষয়গুলো নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আপনার কথা বলছিলাম হোসাইন জব্বার সৈবাল সাহেবের সঙ্গে, প্রেসিডেন্ট FMS গ্রুপ, আমরা কথা বলছিলাম বাড়ি কেনা বেচা নিয়ে, যাচ্ছি বিরতিতে। সুপ্রিয় দর্শক, টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম এখানে উপস্থিত বিশেষজ্ঞ জন হোসাইন জব্বার সৈবাল সাহেবের সঙ্গে, প্রেসিডেন্ট FMS গ্রুপ, আমরা কথা বলছিলাম বাড়ি কেনা এবং বেচা এই বিষয়টি নিয়ে। আপনারা যদি সরাসরি হোসাইন জব্বার সৈবাল সাহেবের সঙ্গে কথা বলতে চান, আমাদের নাম্বার 6463079828, 6463079828। বিরতিতে যাওয়ার আগে একটা বিষয় আমরা কথা বলছিলাম একটুখানি, আমরা পরে আবার বিরতিতে কিছুটা আপনার কাছ থেকে জেনেছি, আমরা দর্শকদের জানাতে চাই রিফাইন্যান্সিং এই বিষয়টা আসলে বিষয়টা কি এবং এর সুফল কি, করলে কি হয় না করলে কি হয়? রিফাইন্যান্সটা হচ্ছে গিয়ে দেখেন যে ফাইন্যান্সটাকে আবার রিফাইন্যান্স করছে, জি জি, ওকে, সো দ্যাটস হোয়াটস রিয়েলি হোয়াট ইট ইজ। তো যে কোনো মর্টগেজের ক্ষেত্রে যে জিনিসটা দেখাচ্ছে যে রিফাইন্যান্স ক্যান ইট টার্ম ইট ক্যান হ্যাপেন ইন ডিফারেন্ট টার্মস, ইট ক্যান বি অরো লোন অর এনি লোনস ক্যান বি রিফাইন্যান্স। আমি যদি একটু ভেঙে বলি বা আমরা যারা আমজনতা আছি তাদের মতো করে বলি যে আমার বাড়ির জন্য একটা লোন আছে, আমার বাড়ির হয়তো মূল্যটা কিছুটা বেড়েছে, আমি এখন এটাকে আবার ব্যাংকে হিসাব করে আমি আবার এটার নতুন করে লোনটা হিসাব করে নতুন করে হিসাব, আমরা হয়তো আমার কিছু প্রাপ্তিও ঘটলো আবার আমার লোনের লম্বা সময়টাও পাওয়া গেল, এরকম কি বিষয়টা? দেয়ার আর ফিউ ফ্যাক্টরস। প্রথম কথা হচ্ছে কি যে এই রিফাইন্যান্সটা মানুষ কেন করে এবং এটা কি, এটা হচ্ছে কি যে এক্সিস্টিং যে লোনটা আছে এই লোনটাকে হোয়াট দে ডু ইজ রি অ্যামোটাইজ করা হয়, উইচ ইজ আবার নতুন করে আরেকটা লোন করে এক্সিস্টিং লোনকে পে অফ করা হয়। তো ফার্স্ট থিং হচ্ছে এক্সিস্টিং লোনটাকে পে অফ করবে, আরেকটা নতুন লোন উইল বি গিভেন থেকে তিনি মুক্তি পাচ্ছেন। হ্যাঁ, একটা একটা পে অফ হয়ে আরেকটা লোন ওই একই আপনার পার্সেল বা রিয়েল এস্টেটের উপরে হচ্ছে। জি, তো কথা হচ্ছে কি যে আমরা কেন করছি এটা? জি, ওকে, দেয়ার ওয়ান অফ দ্য ফার্স্ট মেইন ফ্যাক্টর হচ্ছে গিয়ে সাপোজ মনে করেন আপনি এক্সিস্টিং 6% ইন্টারেস্টে আপনি লোন আপনার আছে, এখন ওয়েল লেটস সি আপনার এই এখন মার্কেটে আপনার বেসড অন ইউর ক্রেডিট বেসড অন ইউর সিচুয়েশন অফ দ্য মার্কেট আপনি হয়তো এখন 4.5% রেটে এখন ব্যাংক অফার দিচ্ছে আপনার এই মর্টগেজটা করার জন্য, এটা একটা বিশাল ফ্যাক্টর, কারণ আপনি যে 6% হারে যে আপনি মর্টগেজটা দিচ্ছিলেন আপনাকে কিন্তু দে আর চার্জিং ইউ, দ্য ব্যাংক ইজ চার্জিং ইউ পার ডে অন দ্যাট রেট রেস্ট অফ ইউর লাইফ, লাইক 30-year লোন, রাইট? আপনি ওই 6% হারে আপনি দিচ্ছেন, এখন হোয়াট ইফ আমি যদি আপনাকে 4.5% বা 5% হোয়াট এভার দ্য কেস মে বি আমি যে আপনাকে যে রিফাইন্যান্স করে দিচ্ছি, সো দেখা গেল যে আপনি টু বি জাস্ট বি গিভেন এক্সাম্পল বেসড অন দি লোন অ্যামাউন্ট, মনে করুন 6% আপনি আপনি পেমেন্ট করছিলেন লেটস সে $2,000 করে মর্টগেজ দিচ্ছেন, সেই মর্টগেজের মধ্যে কিন্তু প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট ছিল। তো প্রিন্সিপালটা দেখা গেল যে যে ওখানে আপনার প্রিন্সিপালটা দেওয়া হচ্ছে ওই $2,000 মধ্যে হয়তো $1,800 দিচ্ছিলেন আপনি ইন্টারেস্ট অ্যান্ড $200 দিচ্ছিলেন আপনি প্রিন্সিপাল। এখন একই জায়গায় আমি যদি
এখানে আমি রেটটা যদি 4.5% বা 5 এ করলাম, তাহলে দেখা গেল যে হয়তো ওই $2,000 মান্থলি পেমেন্ট ওয়েন ডাউন টু $1,600. ওকে, এখন $400 পার মান্থ, 12 মাসে হচ্ছে $4,800, করেক্ট, 10 বছরে $48,000, 20 বছরে অলমোস্ট $100,000. সি, ইট সিগনিফিক্যান্টলি চেঞ্জেস ইওর থ্রু আউট দ্য লোন টার্ম. আমাদের দর্শকদের আমরা বসিয়ে রাখতে চাই না. হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে? আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন. হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম. জি, আসসালামু আলাইকুম. জি বলুন. জি বলুন. হ্যাঁ, আপনার যদি ইনকাম যদি আপনাকে সাপোর্ট না করে, আপনি যদি এনাফ ডাউন পেমেন্ট যদি আপনি দেন বেসড অন দি আপনার যে বাড়িটা আপনি পছন্দ করেছেন, তাহলে আপনার যে আপনার যে টাকা. জি জি বলুন. আপনার তো বন্ধুবার আমি উইথ লাস্ট লেখ. জি, আপনার বন্ধুবার আমি লিখে রাখুন আজকে. আচ্ছা আচ্ছা, যোগাযোগ করবো. জি জি. আর একজনে আমি একজনে দিয়ে ওই লোন আমার ব্যবসার অ্যাকাউন্ট এবং আমার পার্সোনাল যে ইনকাম আছে, জি জি, এগুলো দিয়ে আমি মানে একজনে লোন পাস করে দিচ্ছি. আচ্ছা আচ্ছা আচ্ছা. ব্যাপারটা হচ্ছে কি যে আপনার এই কোশ্চেনটা যেটা বলি যে আপনার জন্য লোন করছেন, সে কোন প্রোগ্রামে আপনার জন্য লোন করছেন সেটার উপরে সবকিছু ডিপেন্ড করছে. যেমন আপনার যদি টাকাটা যদি আপনার নিজের নামে না থাকে এবং এটা যদি আপনার নিজের নামে যদি বাড়ি. জি, আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট, আমার ব্যবসা এবং আমার নিজের নামে টাকা. আচ্ছা, এটা ডিপেন্ড করছে যে লোন করছিল আপনার জন্য সে কোন প্রোগ্রামে আপনাকে যাচ্ছে লোন করছিল. এখন যদি এটা যদি ফুল অ্যাসেট লোন যদি হয়, এটা কতদিন ধরে আপনার টাকাটা ব্যাংকে আছে সেটার উপরে বিশাল একটা ফ্যাক্টর এটা নির্ভর করছে. এটা আমি আপনাকে আপাতত দৃষ্টিতে আপনাকে আমি এটা অ্যান্সার দিতে পারবো না আনটিল আপনার যদি ওই লোনটা যদি দেখতে হবে যে কতদিন ধরে আছে, কি পরিমাণ আছে এবং ট্রানজ্যাকশন হিস্ট্রিটা কি, সেটার উপরে বোঝা যাবে যে আপনাকে কোন প্রোগ্রামে লোনটা দেওয়া যাবে. জোর করে আসলে কখন করলে সুবিধা, যখন ইন্টারেস্ট রেট কমতে থাকে নাকি যখন বাড়তির দিকে যেহেতু আপনি you want to get benefited to refinance. Arekta bishal factor ache je jodi interest rate even if that doesn't go down, ekhon for example apnar ekhon kichu taka dorkar, ji, so that's refinance is a big factor. Mone kore apni ajker theke 10 bochhor age ekta bari kinechilen, apni you bought a house for $500,000, ekhon bari tar mullo bere geche, ha, tokhon apni hoto 100,000 taka down diyechilen, tokhon apnar $400,000 down apnar loan chilo, ji, ekhon 10 bochhor pore apnar loan ekhon mone kore $350,000. আর আপনি বললেন যে আপনার এখন আরেকটা বাড়ি কিনবেন বা ইউ নিড সাম ক্যাশ, সো আপনি আমার কাছে আসলেন বললেন যে ভাই আই ওয়ান্ট টু রিফাইন্যান্স এন্ড আই নিড সাম মানি. তো আমরা যে কাজটা করি, ফার্স্ট থিং আমরা করি যে আমার হোয়াটস দ্য কারেন্ট ভ্যালু অফ দ্য হাউস. লেটস সে আফটার 10 ইয়ার্স দ্য ভ্যালু ইজ $1,000,000. আপনার ব্যাংক লোন আছে মাত্র $350,000. সো আমরা হয়তো দেখলাম যে আপ টু 70% পর্যন্ত আমি লোন দিতে পারবো তাকে, সো আই ক্যান গিভ হিম আ লোন আপ টু $700,000. সো $700,000 যদি আমি লোন দেই, আমার এক্সিস্টিং লোন আছে কত, 350, উই স্টিল হ্যাভ টু পে ইট অফ, ওটা পে অফ করে আমার রিমেইনিং ব্যালেন্স আছে $350,000. বেশ ভালো অঙ্কের টাকা, দ্যাটস কল ক্যাশ আউট. আচ্ছা, এটাকে বলে ক্যাশ আউট. সো এই টাকাটা সেই রিমেইনিং রিফাইন্যান্স করে নতুন একটা লোনও নিচ্ছে, অ্যান্ড হি ইজ গেটিং এক্সট্রা মানি
টু ডু হোয়াটএভার পিপল এট বিভিন্ন কারণে নাইস নাইস আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি আমাদের খুব অল্প সময় আছে আপনি একটু সার্বিকভাবে বলবেন আমাদের দর্শকদের জন্য আমাদের পুরো আলোচনা এবং আমরা আসলে বাড়ি কেনা বেচার বিষয়ে আপনি আমরা ম্যাক্সিমাম তো ক্রেতাদের পক্ষে কথা বললাম এখন বিক্রেতাদের পক্ষে কিছু বলে বিক্রেতাদের ব্যাপারে আমি ইন্টারেস্টিং থ্যাংক ইউ দ্যাট কোয়েশ্চেন কারণ আমি কিন্তু আমার জাস্ট লাস্ট টু মান্থসের এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনাদেরকে যে ইফ ইউ আর রিয়েলি প্ল্যানিং টু সেল দ্য হাউস আপনারা কিন্তু ডোন্ট ওয়েট টু লং বিকজ আমার আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে বলছি গত দু মাসের এক্সপিরিয়েন্সে আমার যে সমস্ত সেলাররা আমার কাছে বা আমার আমার কলিগদের কাছে যারা লিস্টিং দিয়েছে দে ওয়ান্টেড টু সেল দে ওয়ান্টেড টু গেট সার্টেন অ্যামাউন্ট অফ মানি তারা বিকজ দে ওয়েটেড আই থিঙ্ক দে ডিডন্ট গেট বেনিফিটেড কারণ যত ওয়েট করছিল দ্য প্রাইস ওয়েন্ট ডাউন সো দেভ লস্ট রিয়েলি মানি অ্যান্ড দেভ রিগ্রেটিং ইট যেহেতু দে উইশ দে সোল্ড ইট আর্লিয়ার তো আমি বলবো যে যারা বাড়ি বিক্রি করতে চাচ্ছেন মানে শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন I think we can still give you a good price. কারণ সামারের আগে কিন্তু ইন জেনারেল অলওয়েজ দ্য ইন্টারেস্ট রেট গোজ আপ অ্যান্ড ইন্টারেস্ট রেট যদি ইট গোজ আপ প্রাইস উইল বি স্টেবল অর ইট মাইট গো ডাউন ফর দ্য প্রপার্টি সো বাড়ি বিক্রি করার ব্যাপারে আমি বলবো যে এটা একদম খুবই শুভ সময় Let's just sell the house right now. জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে পেয়ে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে পরামর্শ নিতে পারলাম আমাদের দর্শকদের কাছে সেটা পৌঁছাতে পারলাম আপনাকে নিশ্চয়ই সামনে আমরা আবার পাবো সুপ্রিয় দর্শক আমরা আজকের মতো এখানে বিদায় নিতে চাই আবার আমরা কথা বলবো টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানেই বিদায়